অপহরণের পর জঙ্গির গুলিতে মারা যান যুবসেনা উমর ফায়াজ। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সম্প্রতি বদলি করা হয় তাকে। মঙ্গলবার রাতে কুলগামে তিনি গিয়েছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে জঙ্গিরা তাকে অপহরণ করে। তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় সোপিয়ানের হারমিন বাগানের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্মীরা। কাশ্মীর থেকে আদিল লতিফের রিপোর্ট, এনএম নিউজ।